বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ঢাকা কলেজে প্রাণীবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের এই অনলাইন ক্লাসটি এমএসসি শেষ পর্ব কীটতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্দেশিত। আশা করছি শিক্ষার্থীরা তোমরা সকলেই শারীরিক এবং মানসিক কুশলে আছো এবং স্বাস্থ্য রক্ষার নিয়মাবিধি মেনে চলছো। আমরা এন্টোমোলজির কোর্সে যা পড়ছিলাম তা ছিল ইনসেক্ট ট্যাক্সোনমি থেকে যে বিভিন্ন ধরনের অর্ডারগুলি সম্পর্কে পরিচিতি হওয়া, যেন আমরা যে কোনো ইনসেক্ট বা কোনো বিশেষ ধরনের ইনসেক্ট সম্পর্কে তাদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো জেনে তাদেরকে চিনতে পারি। আজকেও আমরা এরকম বিশেষ একটি ইনসেক্ট অর্ডার নিয়ে আলোচনা করব এবং কথা বলবো। তো তোমরা থাকো আমার সাথে, চলো আমরা আমাদের বোর্ডের দিকে দৃষ্টিপাত করি। তো অর্ডার স্ট্রেপসিপটেরা, এটি ইনসেক্ট ট্যাক্সোনমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার হিসাবে বিবেচিত। তো এই অর্ডারটি 1813 সালে ডিটেলস বর্ণিত হয়েছে। তো এই অর্ডারের বা বর্গের যে সমস্ত ইনসেক্ট রয়েছে সেই ইনসেক্টগুলিকে বলা হয় স্টাইলপস অথবা টুইস্টেড উইং ফ্লিজ, কমনলি নোন, অর্থাৎ সাধারণভাবে এরা এই নামেই পরিচিত। তো এগুলি হচ্ছে টুইস্টেড উইং, মিন্স হচ্ছে যাদের মোচড়ানো ডানা বিশিষ্ট ইনসেক্ট, ডানাটি একটু মোচড় মতো অবস্থায় দেখা যায়। বিজ্ঞানী কিরবি, একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে KIRBY, বিজ্ঞানী কিরবি 1813 সালে সর্বপ্রথম এই ধরনের ইনসেক্ট পতঙ্গকে স্ট্রেপসিপটেরা হিসাবে বর্ণনা করেন। তো কোনো কোনো বিজ্ঞানী স্ট্রেপসিপটেরার কীটপতঙ্গদের কলিউপটেরা কীটপতঙ্গের সদস্য হিসাবেও কিন্তু বর্ণনা করেছিলেন, কিন্তু বিজ্ঞানী শার্প 1899 সালে এগুলিকে কলিউপটেরা থেকে সম্পূর্ণভাবে আলাদা করে উনি স্ট্রেপসিপটেরা কিরবি বর্গ হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করেন। তো তার মতে যে স্ট্রেপসিপটেরা এবং কলিউপটেরা বর্গের কীটপতঙ্গ একই সাধারণ পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে, অর্থাৎ স্ট্রেপসিপটেরা এবং যে আরেকটি অর্ডার আমরা পড়ব কলিওপটেরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ। তো এই দুইটি অর্ডারের কি যে পূর্ব পুরুষ একই, অর্থাৎ একটা কমন অ্যানসেস্টার থেকে এই দুইটি অর্ডার উদ্ভূত হয়েছে। তো যা হোক, স্ট্রেপসিপটেরা যে শব্দটি এটি কিন্তু দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটি হচ্ছে স্ট্রেপসি যেটা মিন করে হচ্ছে টুইস্টেড অর্থাৎ মোচড়ানো, এবং টেরা মিন্স আমরা জানি যে উইং বা ডানা, অর্থাৎ এই পতঙ্গগুলির ডানা মোচড়ানো বা ভাঁজ হয়ে থাকে বলে এরকম তাদের নামকরণ করা হয়েছে। এই বর্গের কীটপতঙ্গ কিন্তু আকারে অতি ক্ষুদ্র, ইংরেজিতে যাকে আমরা বলি মাইনুট, মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাকৃতির, এবং এদের দেহ সামান্য শক্ত, একটু খোলসাবৃত থাকে, এবং এদের গায়ের রং বিভিন্ন ধরনের হয়ে থাকে। পুরুষ কীটপতঙ্গগুলি সাধারণত হালকা কালো এবং স্ত্রী কীটপতঙ্গগুলি কেমন, এরা হালকা সাদা বা হলুদ অথবা হালকা বাদামি বর্ণের, কিন্তু এদের যে বক্ষাঞ্চল থাকে সেটি কিন্তু খুব গাঢ় বর্ণের। আর এগুলি যে লার্ভা সাধারণত হালকা হলুদ অথবা বাদামি দাগযুক্ত। এই বর্গের কীটপতঙ্গকে আধুনিক কীটপতঙ্গ হিসাবেও কিন্তু অনেকে মনে করে থাকেন। স্ট্রেপসিপটেরা বর্গের যে পতঙ্গগুলি আমরা পাই সেগুলিকে আধুনিক কীটপতঙ্গের মতো অনেকে মনে করেন। তো এই কীটপতঙ্গ পড়তে গেলে প্রথমে আমরা আসি যে স্ট্রেপসিপটেরা বর্গের পতঙ্গগুলিকে সাধারণভাবে আমরা চেনার যে উপায়গুলি বা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি বা আইডেন্টিফাইং ক্যারেক্টার্স অথবা কমন বৈশিষ্ট্য, যে নামে আমরা বলি না কেন, সেগুলির কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা একটু জেনে নিই। কেমন, যেমন যে স্ট্রেপসিপটেরা যে বর্গের যে পতঙ্গগুলি রয়েছে আগেই বলেছি যে এরা হচ্ছে কেমন, এই বর্গের পতঙ্গগুলি আকারে বেশ ছোট এবং একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, এরা কিন্তু সকলেই এন্ডোপ্যারাসাইট, অর্থাৎ কেমন, এরা
মানে অন্তঃপরজীবী হিসাবে যে কোনো হোস্টের দেহে বসবাস করে থাকে। আর এদের যে পুরুষ পতঙ্গ সেগুলি কিন্তু খুব মুক্তজীবী, ফ্রি লিভিং মেল ইনসেক্ট যেগুলি। আর হচ্ছে যে এদের মুখপাঙ্গ কর্তমুখী বা কর্তন জাতীয়, অর্থাৎ বাইটিং টাইপ মাউথ বার্ডস, অনেকটা ডিজেনারেটিভ টাইপ মানে ক্ষয়িষ্ণু, কিন্তু সেগুলি বাইটিং টাইপ আর কি দেখতে বা তাদের স্বভাবে। আর এদের যে অ্যান্টিনা রয়েছে সেই অ্যান্টিনা হচ্ছে তাদের সুস্পষ্ট এবং ফ্লাবেলেট প্রকৃতি। এদের যে মেটো যে সম্মুখ ডানা এটি কিন্তু আকারে খুব ছোট এবং সরু, এবং পশ্চাৎ ডানা বৃহৎ এবং পাখার মতো অবস্থান করে। আর হচ্ছে এদের পশ্চাৎবক্ষ বেশ সুগঠিত, এদের পিউপা এক্সারেট বা অ্যাডিক্টাস ধরনের। আর এদের যে ফিমেলগুলি সেগুলি হচ্ছে ডানাবিহীন এবং দেখতে অনেকটা লার্ভার মতো দেখা যায়। তো মোটামুটি এই কমন বৈশিষ্ট্যগুলি দিয়ে স্ট্রেপসিপটেরা বর্গের পতঙ্গকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এবার আসি যে এদের একটা ছবি দেখি আমরা। ছবি দেখলেই আমরা বুঝতে পারবো যে স্ট্রেপসিপটেরা পতঙ্গটি দেখতে কেমন। এখানে তোমরা দেখো একটি ছবি দেখতে পাচ্ছি আমরা স্ট্রেপসিপটেরা। পাখাগুলি ভাঁজ করা কুচকানো অবস্থার থাকে, অ্যান্টিনা খুব স্পষ্ট, চোখ স্পষ্ট এবং দেখতে অনেকটা এই টাইপের, ঠিক আছে। এটা হচ্ছে একটি মানে পুরুষ স্টাইল অফ, এটার সাইন্টিফিক নেম হচ্ছে পুরুষ স্টাইল অফ, মানে এটা পুরুষ জাতীয় পতঙ্গ এবং এটা হচ্ছে স্টাইলোপস জেনাসের অন্তর্ভুক্ত একটি পতঙ্গ। কেমন? তো এবার আসি আমরা যে এর সাধারণ যে আলোচনা, অর্থাৎ অর্ডার সম্পর্কিত বিশদ তথ্য। তো স্ট্রেপসিপটেরা যে পতঙ্গ তাদের এবার আসি আমরা হ্যাবিট এবং হ্যাবিটেট বা স্বভাব এবং বাসস্থান। এই বর্গের সব পতঙ্গগুলি কিন্তু আমরা বলেছি যে কেমন অন্তঃপরজীবী বা পরজীবী, এবং এরা সাধারণত অর্থোপটেরা, হেমিপটেরা, হোমোপটেরা, হাইমেনোপটেরা, থাইসানোপটেরা ইত্যাদি প্রভৃতি বর্গের কীট পতঙ্গের পরজীবী হিসাবে কিন্তু এই পতঙ্গগুলিকে দেখা যায়। আচ্ছা, আর এরা কেমন? এরা কিন্তু মানে এগুলি আক্রান্ত পোষক কীটপতঙ্গ কখনো মারা যায় না, তবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এগুলির আক্রমণে দেহের আকৃতি, রোদ, রং বদলানো ইত্যাদি হয়ে থাকে, এবং এদের যে মানে এই মানে কমন যে কিছু আর কি সমস্যা দেখা যায় হোস্টের, কী কী? যে আকৃতিটি মানে চেঞ্জ হয়ে যায়, তারপরে তাদের রং চেঞ্জ হয়ে যায়, তারপরে তাদের উদরাঞ্চল মোটা হয়ে যায়, মানে হোস্টের কথা বলছি। কেমন? আচ্ছা, এছাড়া আর কি আছে, এই আক্রান্ত কোনো কোনো কীটপতঙ্গের চেহারা এত বিকৃত হয়ে যায়, হোস্টের কথা বলছি, এত বিকৃত হয় যে দেখলে প্রজাতি হিসাবে এদেরকে চেনাটাও অনেক সময় দুষ্কর হয়ে পড়ে হোস্ট যাদেরকে এই স্ট্রেপসিপটেরা বর্গের পতঙ্গ যখন আক্রমণ করে। আর স্ত্রী কীটপতঙ্গের তুলনায় পুরুষ কীটপতঙ্গ কিন্তু বেশি পরজীবী হিসাবে বেশি দেখা যায়, তবে স্ত্রীগুলি কিন্তু কোকুন বা পিউপা আবরণ তৈরি করে তার ভিতরে বসবাস করে। আর মুক্তজীবী যে কীটপতঙ্গগুলি রয়েছে সেগুলি সাধারণত কাঠের গুঁড়ির নিচে অথবা বাকলের নিচে বসবাস করে থাকে। এই হচ্ছে তাদের হ্যাবিটেট, বাসস্থান। কোথায় তারা বসবাস করে? যেহেতু যদিও তারা মুক্তজীবী, তবেও তারা সাধারণত কাঠের গুঁড়ির নিচে অথবা কাঠের যে বাকল থাকে, ছাল বাকল, তার নিচে তারা অবস্থান করে থাকে। এবার আসি এদের ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন অবশ্যই এরা অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বত্রই পোকা ইনসেক্টগুলিকে দেখতে পাওয়া যায়, তবে অরিয়েন্টাল, অস্ট্রেলিয়ান এবং নিউ ট্রপিক্যাল যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলোতে এই বিস্তৃতিটি বেশি দেখা যায়। এবার আসে এদের বাহ্যিক গঠন বা এক্সটার্নাল মর্ফোলজি। এক্সটার্নাল মর্ফোলজির কয়েকটি অংশ রয়েছে, হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন। ছাত্রবৃন্দ, তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন্সিল নিয়ে বসবে, কারণ এখানে শুধু আমি হিন্টসগুলি দিয়েছি, বাট বর্ণনাটা কিন্তু আমি নিজের মতো গুছিয়ে তোমাদেরকে বলে যাচ্ছি। সো তোমরা যদি আমার এই বর্ণনার সাথে যদি তোমরা তোমাদের খাতার সাথে যদি তোমরা কন্ট্যাক্ট না করো, তাহলে কি হবে, এটি কিন্তু ফাঁকা থেকে যাবে, ল্যাকিংস থেকে যাবে তোমাদের। কেমন? তো তোমরা অবশ্যই খাতা পেন্সিল নিয়ে, পেন নিয়ে অবশ্যই আমার লেকচারটি, যে আমি যে কিওয়ার্ডগুলি তোমাদেরকে লিখতে বলবো সেগুলি তোমরা লেখার চেষ্টা করবে। তো প্রথমেই আসি এক্সটার্নাল মর্ফোলজির যে বাহ্যিক গঠন। আমরা বলেছি যে এরা কীটপতঙ্গগুলি ক্ষুদ্র এবং অতিরিক্ত ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র। কেমন? এবং এদের যে স্ত্রী পতঙ্গ রয়েছে তারা কেমন বলেছি, লার্ভার মতো, এবং পা বিহীন আর কিউটিকলটা দিয়ে তারা আবৃত থাকে। তো এক্সটার্নাল মর্ফোলজির প্রথম যেটা আসে, হেড, মস্তকাঞ্চল।
তোমরা একটু লিখে নাও যে মস্তকাঞ্চলে সামনে পেছন থেকে আড়াআড়িভাবে লম্বা এবং প্রসারিত। এদের মস্তকটি কিন্তু হাইপোগনাথাস বা নিম্নমুখী, এবং এদের যে মানে পুরুষ প্রাণীতে এটি আবার উন্নত অবস্থায় দেখা যায়। স্ত্রী প্রাণীর ক্ষেত্রে মস্তক এবং বক্ষ একত্রিত হয়ে শিরোবক্ষ গঠন করে। আর মস্তকে কী থাকে? অ্যান্টিনা থাকে, তাই না? তো অ্যান্টিনাগুলি স্পষ্ট, ছোট, 4-7 খণ্ডক বিশিষ্ট, আর তৃতীয় খণ্ডকটি ফ্লাবেলেট অর্থাৎ শাখান্বিত এবং লোমযুক্তও থাকে। আর মুখপাঙ্গের ব্যাপারে অবশ্যই হেডের সাথে কী থাকবে? মাউথপার্স থাকবে, এগুলি হচ্ছে বিলুপ্ত বা ডিজেনারেটিভ টাইপের। তবে তাদের ম্যাক্সিলারি যে পাল্পটা থাকে সেটি হচ্ছে 2 খণ্ডকযুক্ত, আর ল্যাবিয়াম হচ্ছে ক্ষয়প্রাপ্ত। স্টেমাটা যেটা সেটি উন্নত, এবং তাদের যে সরলক্ষী থাকে সেগুলি উপস্থিত এবং সংখ্যায় 20-50 পর্যন্ত হতে পারে। তবে তাদের পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই কিন্তু অনুপস্থিত, কেমন? আর এদের অসিলিও কিন্তু অনুপস্থিত। তাহলে হেডের সাথে সম্পর্কিত যে বিষয়গুলি কী কী রয়েছে? হেডের সাথে রয়েছে অ্যান্টিনা, হেডের সাথে রয়েছে মাউথপার্স, হেডের সাথে পুঞ্জাক্ষী, অসিলি এবং তাদের সরলাক্ষী, যা থাক কিছু এগুলি সব হেড সাথে যুক্ত থাকে। তো এই জিনিসগুলি আমি বর্ণনা তোমাদেরকে দিয়ে দিলাম। এবার আসি আমরা থোরাক্স অঞ্চল বা বক্ষাঞ্চলে। থোরাক্স অংশটি এটা হচ্ছে একটু লম্বাটে ধরনের, অগ্র এবং মধ্যাঞ্চল ছোট আর ক্ষয়প্রাপ্ত। এদের পশ্চাৎ বক্ষাঞ্চল অপেক্ষাকৃত বড়, সামনের ডানা ক্ষয়প্রাপ্ত অথবা প্যাডেলের মতো ক্লাভেট টাইপের অনেকটা, এবং এদের যে পেছনের ডানা সেগুলি বেশ বড় এবং পাখার মতো। তোমাদের যে ছবিটি দেখিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে পাখাটি বেশ স্প্রেড টাইপের, মানে ছড়ানো এবং পাখার মতো দেখতে। এদের যে শিরাবিন্যাস রয়েছে পাখায় সেগুলি কিন্তু ক্ষয়প্রাপ্ত, আর এদের যে বিস্তৃত যে শিরাগুলি রয়েছে সবচেয়ে লম্বা শিরাগুলি সেগুলি হচ্ছে সংখ্যায় 8টি, কেমন? আশা করছি তোমরা লিখে নিচ্ছ ব্যাপারগুলি। এবং এদের যে ক্রস শিরা থাকে সেগুলি কিন্তু অনুপস্থিত। এদের পা 3টি সমান, বক্ষাঞ্চলে কিন্তু পা থাকে, এই পা হচ্ছে সমান, এবং ট্রকেন্টার অনুপস্থিত আর নখর তাদের উপস্থিত থাকে। আর এদের যে টার্সি থাকে সেটি 2-4 খণ্ডায়িত। তাহলে বক্ষাঞ্চলে কী কী থাকছে? বক্ষের অংশগুলি, এবং থাকছে ডানা আর থাকছে পা। আশা করছি তোমরা লিখতে পেরেছ। এবার আমরা নেক্সট ইয়েতে চলে যাই, অ্যাবডোমেন বা উদরাঞ্চল। ছোট এবং লম্বাটে উদরাঞ্চল হচ্ছে তাদের ছোট, লম্বাটে এবং অনেকটা ডিম্বাকার, এবং সংখ্যায় আমরা জানি যে অ্যাবডোমেন সবসময় অনেকগুলি খণ্ডকে বিভক্ত, তাহলে এটি 10 খণ্ডক বিশিষ্ট, এবং এগুলি প্রান্তভাগ হচ্ছে ভোতা। আর এদের পায়োসার্সি অর্থাৎ অ্যাবডোমেনের একদম নিচের অংশে থাকে তাদের সার্সির মতো অংশ, এই সাপায়োসার্সি কিন্তু তাদের দেখা যায় না, অনুপস্থিত। এদের লোমবিহীন মসৃণ আবরণ বিশিষ্ট, পৃষ্ঠভাগটা কেমন তাদের? লোমবিহীন এবং মসৃণ আবরণ বিশিষ্ট। আর এদের পুরুষ জননাঙ্গের ইউএগাস নবম স্টারনামে অবস্থিত, আর যেটা স্ত্রী প্রাণী তাদের কিন্তু সচল এবং স্বাভাবিক অংশ থাকে তাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের অংশগুলি, কেমন? এবং এরপরে আমরা চলে আসি তাদের ইন্টারনাল মর্ফোলজি বা আভ্যন্তরীণ গঠন। ইন্টারনাল মর্ফোলজি বা আভ্যন্তরীণ গঠনের মধ্যে আমরা কী কী পাই? বিভিন্ন ধরনের সিস্টেম বা তন্ত্রগুলি, কেমন? এই তন্ত্রগুলির মধ্যে কী কী রয়েছে? ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম ইত্যাদি যত রকমের সিস্টেম বা তাদের তন্ত্র রয়েছে। তো তন্ত্রের মধ্যে কী কী রয়েছে তাদের? প্রথমে আসি আমরা তাদের ডাইজেস্টিভ সিস্টেম। তাদের পৌষ্টিকতন্ত্র সরল প্রকৃতির, সোজা, পুরুষ কীটপতঙ্গের মধ্যান্ত্র পশ্চাদন্ত্র থেকে আলাদা। আর স্ত্রী কীটপতঙ্গে কিন্তু পশ্চাদন্ত্রটা নাই, মানে অন্ত্রের যে পশ্চাদংশ সেটি নাই, এবং এদের যে মধ্যান্ত্র সেটি শেষ উদরখণ্ড পর্যন্ত বিস্তৃত। আর এদের কিন্তু মালপিজিয়ান নালিকা অনুপস্থিত, আর এদের পায়ু অ্যাবসেন্ট বা পায়ু থাকে না, কেমন? এই হচ্ছে তাদের পৌষ্টিকতন্ত্র, খুব সরল প্রকৃতির পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। এবার আসি তাদের নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম পুরুষ এবং স্ত্রী কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রে অনেকগুলি প্রভেদ দেখা যায়, অর্থাৎ পার্থক্য রয়েছে পুরুষ পতঙ্গ এবং স্ত্রী পতঙ্গ, কোনগুলি স্ট্রেপসিপটেরা বর্গের যে ইনসেক্টগুলি রয়েছে তাদের মধ্যে, এবং বেশ পার্থক্য দেখা যায় এই নার্ভাস সিস্টেমের মধ্যে। যেমন পুরুষ কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রে মস্তিষ্ক বেশ বড়, আর এছাড়াও যে সমস্ত বক্ষীয় এবং উদরীয় যে গ্রন্থিগুলি সেগুলি একত্রে মিলিত হয়ে একটা এককের মতো অংশ গঠন করে থাকে। তো এগুলো তাদের স্নায়ুতন্ত্র। এবার আসি তাদের রেসপিরেটরি সিস্টেম বা তাদের শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র কেমন? অনুন্নত প্রকৃতির তাদের শ্বসনতন্ত্র।
এবং শ্রী কীটপতঙ্গের শ্বাস যে ছিদ্র, এক থেকে দুইটি বক্ষাঞ্চলে থাকে এবং আটটি থাকে উদর অঞ্চলে অবস্থান করে। এবং কুট পুরুষ যে কীটপতঙ্গ তাদের শ্বাসরন্ধ্র বাঁধে উদরের প্রথম আট খণ্ডে আট জোড়া শ্বাসরন্ধ্র উন্মুক্ত থাকে। তো এখানে আমরা স্ত্রী এবং পুরুষের মধ্যে শ্বাসরন্ধ্রের পার্থক্য দেখতে পাচ্ছি। নেক্সট আমরা আসি তাদের প্রজননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। প্রজননতন্ত্র যে দুই রকম আমরা জানি, পুং প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র। তো তাদের যে পুং প্রজননতন্ত্র সেটার মধ্যে থাকে এক ওয়ান পেয়ার অফ টেস্টিস, তারপরে হচ্ছে শুক্রনালি যেটাকে বলে, এবং তাদের ইজাকুলেটরি ডাক্টও থাকে। আর স্ত্রী কীটপতঙ্গের প্রজননতন্ত্র ঠিক তেমনভাবে সুগঠিত নয়। আমরা বলেছি যে পতঙ্গগুলি দেখতে অনেকটা লার্ভার মতো, হ্যাঁ, এবং এদের দেহের ভিতরের দিকে ডিম্বাণুগুলি ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। তবে স্ত্রী কীটপতঙ্গের জনন ছিদ্র দুইটা থেকে পাঁচটি, কিন্তু তাদের কোনো ডাক্ট থাকে না, জনন নালি যেটাকে বলে সেটা তাদের থাকে না। এবং এদের মধ্যে অনেক সময় কী জানো, পার্থেনোজেনেসিস, নাম শুনেছ নিশ্চয়ই তোমরা, পার্থেনোজেনেসিস অনেক কীটপতঙ্গে বিদ্যমান। ইংরেজিতে এটা, বাংলাতে এটাকে বলে অপুংজনী, অর্থাৎ এই ডিমগুলি নিজেরাই পূর্ণাঙ্গ হয়ে লার্ভা তৈরি করতে সক্ষম হয়। আবার কিছু পতঙ্গ রয়েছে তাদের মধ্যে বহু ভ্রূণীয় অবস্থা বা পলি এমব্রায়োনীয় অবস্থা পরিলক্ষিত হয় বা দেখা যায়। তো এবার আসি তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম গেল, এবার আসি তাদের ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন। আচ্ছা, ডেভেলপমেন্টে পরিণত পুরুষ কীটপতঙ্গ মাত্র কয়েক ঘন্টা বাঁচে, কিন্তু স্ত্রী কীটপতঙ্গ অনেক দিন বাঁচতে পারে। এগুলো সবাই অন্তঃপরজীবী, লার্ভা মাতৃদেহ থেকে বেরিয়ে পোষকের দেহে ফার্স্টে ঢুকে পড়ে। প্রথমত এগুলির দেহে পা থাকলেও পরে পাখাগুলি কিন্তু খসে পড়ে, আর এইভাবেই সপ্তম ইনস্টার পর্যন্ত এদের বাড়তে থাকে এরা আকারে, এবং এরপর খোলসে আবৃত হয়ে একটি পিউপা গঠন করে, এবং এর মধ্যে পিউপার মধ্যে কিছুদিন থাকার পরে এটি পরিণত বা পূর্ণাঙ্গ প্রাণী হিসাবে বের হয়ে আসে। এই হচ্ছে তাদের ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো তাদের লাইফ সাইকেলটা কেমন একটু দেখে নিই আমরা। লাইফ সাইকেল বা তাদের জীবনচক্র তোমরা একটু মানে মাথায় রাখার চেষ্টা করো, জাস্ট একটু খাতায় লিখে নাও যে এদের জীবনচক্র হচ্ছে কেমন। যে পুরুষ কীটপতঙ্গ সাধারণত পোষকের দেহ থেকে বেরিয়ে উঠতে থাকে, এই সময় পোষক দেহের উপরে বসে থাকে, এবং দেহের ভিতরে অবস্থিত যে স্ত্রী কীটপতঙ্গগুলি তাদের সাথে তাদের মিলন হয়, এবং এরপরে নিষিক্ত ডিম্বাণু থেকে সুকীট বা লার্ভা বের হয়, এবং কিছুক্ষণ মাতৃদেহে থাকার পরে এই লার্ভাগুলি পোষকের ত্বকের উপরে বের হয়ে আসে। এ সময় এই সুকীটগুলি বা লার্ভাগুলিকে দেখতে ট্যাঙ্গুলিনের মতো মনে হয়। এগুলির একজোড়া চোখ, তিনজোড়া পা এবং একজোড়া লম্বা সুতার মতো লেজ থাকে, কেমন। তো এই সুকীটগুলিকে দেখতে কেমন লাগে? ট্যাঙ্গুলিন। তাহলে তোমাদের একটা শর্ট নোট আসতে পারে যে ট্যাঙ্গুলিন কী, কেমন। এরপরে যে এরা কেমন করে, এরপরে এদের হচ্ছে যে এরা নতুন পোষক আক্রমণ কীভাবে করে সেটা নিয়ে যথেষ্ট মতভেদ থাকতে পারে, তবে অবশেষে এরা পোষকদের বাইরে আসে আস্তে আস্তে, এবং এখানে পোষকটি নতুন সুকীটের যদি সন্ধান পায় তখন তার দেহে আবার নতুন করে নতুন একটা মানে পোষকে প্রবেশ করে, এবং সেখানে সে অন্তঃপরজীবী হিসেবে বাস করতে শুরু করে। তবে পোষকের দেহে প্রবেশ করার পর কিন্তু এগুলি খোলস বদলায় এবং আরও পরিবর্তন দেখা যায় তাদের মধ্যে, এবং অবশেষে সুকীট দ্বিতীয় ইনস্টারে পরিণত হয়, এবং অন্তঃপরজীবী হিসেবে এগুলি নিজের দেহত্বকের মধ্য দিয়ে পোষকের রক্ত শোষণ করে পুষ্টি লাভ করে থাকে, কেমন। এখানেই হচ্ছে পোষকের সাথে তার মানে যে সম্পর্ক, যে ক্ষতি করে থাকে সে পোষকের রক্ত শোষণ করে, সে পোষকের মানে ক্ষতি করে এবং নিজের পুষ্টি সাধন করে। তারপরে হচ্ছে যে এরা কী করে, পোষক মুক্কীট অবস্থায় উপনীত হলে তারপরে কী করে, সুকীটগুলি তখন সেভেন্থ ইনস্টারে পরিণত হয়, এবং এই অবস্থায় পোষকের উপরে সে ছিদ্র করে বেরিয়েও আসতে পারে, এবং এমন তারপরে সুকীটটি মুক্কীটে পরিণত হয় যে পুরুষ সুকীটটি থাকে, আর পরে মুক্কীটের আবরণ ভেদ করে পূর্ণাঙ্গ কীটপতঙ্গ এই ছিদ্রপথে অন্যান্যগুলিও বের হয়ে আসে। এভাবেই পোষকের সাথে এই ইনসেক্টর যে রিলেশনশিপ সেটি বললাম। তো মোটামুটি এভাবে একটি পতঙ্গের লাইফ সাইকেল কমপ্লিট হয়ে থাকে। তারপর আসি আমরা এটির অন্তর্ভুক্ত কয়েকটি ফ্যামিলির সম্পর্কে
একটু তাদের বৈশিষ্ট্য এবং একটু উদাহরণ আমরা জেনে নিই। এদের অনেকগুলি আছে, ফ্যামিলি বা গোত্র রয়েছে, যেমন রয়েছে ম্যানজিডি, তারপরে ম্যানাজেনেরিডি, এরপরে আছে মিরমিকো লেসিডি, হ্যাঁ অনেকগুলি রয়েছে। তবে আমরা আমরা কয়েকটি ফ্যামিলি নিয়ে আলোচনা করব, আমরা তিনটি গুরুত্বপূর্ণ ফ্যামিলি নিয়ে কথা বলি। যেমন একটি ফ্যামিলি হচ্ছে ম্যানজিডি, এদের একটি বৈশিষ্ট্য তোমরা খাতায় লিখে নাও। এদের হচ্ছে যে অ্যান্টিনা সেটি হচ্ছে সাতখণ্ডক বিশিষ্ট, এবং এদের যে অ্যান্টিনা সেটির কীটপতঙ্গের যে মানে এদের যে টার্সি থাকে পায়ের অংশ সেটি হচ্ছে পাঁচ খণ্ডকে বিভক্ত। আর এদের স্ত্রী প্রাণীটি কিন্তু খুবই মুক্তজীবী, আর এদের পায়ে কিন্তু জোড়া নখর থাকে, কেমন। আর এদের যে স্কুটেলাম এটা হচ্ছে সামনের দিকে গোলাকৃতি। একটা উদাহরণ তোমরা দিয়ে নাও এটার, এটা হচ্ছে ম্যানজিয়া, সেটা এটা বিলুপ্ত একটা ইনসেক্ট। নেক্সট আমরা আরেকটা ফ্যামিলি দেখি, এটা হচ্ছে ম্যানজিনেলিডি, কেমন। বানানটি একটু তোমরা ডাবলের আছে এখানে, তো এখানে নাম্বার ওয়ান বৈশিষ্ট্য লেখো যে এই গোত্রের সদস্যরা যে স্ত্রী থাকে সেই স্ত্রী কীটপতঙ্গ মুক্তজীবী, এবং দেহের পেছনে একটি মাত্র তাদের জরণ ছিদ্র বর্তমান, এবং এদের অ্যান্টিনা হচ্ছে ছয় খণ্ডক যুক্ত, কেমন। আর এদের স্কুটেলাম অত্যন্ত লম্বা, আর এদের যে পুরুষ কীটপতঙ্গের পেছনের ডানায় এম এ ওয়ান মানে মিডিয়ান, যে তাদের যে শিরাগুলি রয়েছে এটি হচ্ছে প্রধান শিরা, মিডিয়ান অ্যানাল, ঠিক আছে। এম এ ওয়ান শিরাটি এদের হচ্ছে প্রধান শিরা হিসেবে অবস্থান করতে দেখা যায়। একটা উদাহরণটা লিখে রাখো, ম্যানজেনিলা WLA, কেমন। স্পিসিস দরকার নেই আমাদের, আমরা জেনাসটা অন্তত জেনে রাখি। আরেকটি ফ্যামিলি আমরা পড়ি, এটা হচ্ছে স্টাইলোপিডি, এবং এদের বৈশিষ্ট্যগুলি একটু তোমরা লিখে নাও। যেমন নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে যে পুরুষ কীটপতঙ্গের যে অ্যান্টিনা সেটি 4-6 খণ্ডক বিশিষ্ট, এবং এদের অ্যান্টিনায় কোনো ফ্লাবেলা বা কিছু থাকে না, এবং এদের যে মাউথ পার্সের মধ্যে ম্যান্ডেবল অত্যন্ত লম্বা প্রকৃতির, আর যাদের যে স্ত্রী পতঙ্গ রয়েছে তাদের শিরোবক্ষে একজোড়া শ্বাসছিদ্র বর্তমান বা দেখা যায়, এবং এদের জনন নল 2-5টি। আর এদের উদাহরণ হচ্ছে স্টাইলপস, কেমন। মোটামুটি এই তিনটি আমি ফ্যামিলি সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম, তো আশা করছি তোমরা এই পতঙ্গ যে অর্ডার স্ট্রেপসিপটেরা এটি সম্পর্কে একটু ভালোভাবে তোমরা জেনে রাখার চেষ্টা করবে। আর এই মানে এই সময়টা তোমরা সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা, তোমরা পড়াশোনায় বিশেষ যত্নবান হবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক দোয়া, আমাদের সবার জন্য তোমরা দোয়া করবে। নেক্সট ক্লাসে অপেক্ষায় থাকলাম, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।